শরীর সুস্থ থাকলে সব ঠিকঠাক থাকে, সুস্বাস্থ্য না থাকলে সব আরাম ও আয়েস সুযোগ সুবিধা অকেজো মনে হয়। কিন্তু অনেক সময় এমন হয় রোগ ঘর ছাড়েই না, পরিবারের কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে আপনার বাড়ির সদস্যরা যদি প্রায়ই অসুস্থ থাকেন বা এমন রোগে আক্রান্ত হন যে চিকিৎসা করেও রোগ থেকে মুক্তি পাচ্ছে না, তাহলে বাস্তুশাস্ত্রে স্বাস্থ্যের জন্য কিছু প্রতিকার দেওয়া হয়েছে, তা গ্রহণ করলে রোগ থেকে মুক্তি পেতে পারেন। বাস্তুশাস্ত্র অনুসারে যখন বাস্তু দোষ দেখা দেয়, তখন তা বাড়িতে বসবাসকারী মানুষের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। শুধু তাই নয়, অনেক সময় বাস্তুর কিছু নিয়ম লঙ্ঘনের কারণে স্বাস্থ্য খারাপ থেকে যায়। তাই স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া এবং এই নিয়মগুলি মেনে চলা খুবই জরুরি। এক, আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বার বা গেটের বাইরে যদি কোনো গর্ত থাকে, তবে তা অবিলম্বে পূরণ করুন। এতে বাড়ির লোকজনের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ে। বাড়ির মূল প্রবেশপথের সামনে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা জরুরি। বাড়ির প্রধান দরজার সামনে ময়লা সংগ্রহ করে রাখবেন না। দুই, আপনার বেডরুমে ভগবানের ছবি থাকলে তা অবিলম্বে সরিয়ে ফেলুন। বেডরুমে ভুল করেও কখনো ঈশ্বরের ছবি বা মন্দির রাখবেন না। বাস্তু মতে এতে করে বাড়ির মানুষ বেশি অসুস্থ হয়ে পড়ে। যদি রাখতেই হয় তাহলে রাতে পর্দা দিয়ে রাখুন। তিন, পরিবারের সদস্যরা বারবার অসুস্থ হয়ে পড়লে অবশ্যই তাদের ঘুমের দিকে মনোযোগ দিন। ঘুমানোর সময় পরিবারের প্রত্যেক সদস্যের মাথা দক্ষিণ দিকে এবং পা উত্তর দিকে থাকা উচিত। এটি ঘুমের উন্নতি করে এবং রোগগুলি দূরে রাখে। এছাড়াও ঘরে সিলিং বিম থাকলে তার নিচে ঘুমাবেন না। নেতিবাচক শক্তি বিমের নিচে থাকে এবং এটি শরীরকে অসুস্থ করে তোলে। চার, আপনার বাড়ির সামনে কোনো ধরনের বড় গাছ বা পিলার থাকলে তা সরিয়ে ফেলার চেষ্টা করুন। প্রকৃতপক্ষে এটি বাস্তু দোষ ঘটায়। যদি এটি করা সম্ভব না হয়, তবে প্রতিদিন আপনার প্রধান দরজায় আবির বা হলুদ দিয়ে স্বস্তিক তৈরি করুন। পাঁচ, অসুস্থ ব্যক্তির ঘরের পর্দা সরিয়ে রাখুন এবং জানালা বন্ধ রাখবেন না। শয়নকক্ষ সম্পূর্ণ বন্ধ রাখবেন না, যেন আলো এবং বাতাস আসতে থাকে, এতে রোগ কম হয়। ছয়, ঘরের কেন্দ্রীয় অংশ সব সময় খালি রাখতে হবে। এই অংশে ভারিতা থাকলে পজিটিভ এনার্জি কমে যায় এবং মানুষ অসুস্থ হতে শুরু করে। সাত, বাস্তু অনুসারে প্রতি পূর্ণিমার দিনে ভগবান শিবের পরিবারের পূজা করুন এবং আপনার পরিবারকে সুস্থ করার জন্য প্রার্থনা করুন। আট, বাড়ির দক্ষিণ দিকে হনুমানজির ছবি রাখুন। ঘর দক্ষিণমুখী হলে মূল প্রবেশদ্বারে পঞ্চমুখী হনুমানজির ছবি লাগাতে হবে। নয়, পরিবারের কোনো সদস্য যদি দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগে থাকেন, তাহলে সবার আগে তার ঘর পরিবর্তন করুন। রুম পরিবর্তন তার স্বাস্থ্যেও প্রভাব ফেলবে। দশ, শনিবার অসুস্থ ব্যক্তির হাত থেকে গরিবদের খিচড়ি খাওয়ান। এতে করে ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হয়। এছাড়াও অসুস্থ ব্যক্তির হাত থেকে ওষুধ বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস দান করলে গ্রহ নক্ষত্রের প্রভাব দূর হয়। এগারো, রোগীর এঁটো পাত্র তার ঘরে রাখবেন না, বরং খাওয়ানোর পর সঙ্গে সঙ্গে ওই পাত্রটি ঘর থেকে সরিয়ে ফেলুন। বারো, রোগীর ঘুমের দিকে বিশেষ খেয়াল রাখুন। রোগীর পা দরজার সামনে, জানালার দিকে, টয়লেট বা সিঁড়ির দিকে রাখবেন না, বরং তার পা দেয়ালের দিকে রাখুন। তেরো, একটি পাত্রে একটু জল এবং আটা নিয়ে অসুস্থ ব্যক্তির উপর পাঁচবার ঘোরান এবং সেই জলটি অসুস্থ গাছে নিবেদন করুন। এছাড়াও একটি গরুকে আটা মেশানো জল খাওয়ান। এভাবে পাঁচ দিন করুন। এটি করলে আপনার স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করবে। চৌদ্দ, শনিবার রোগীকে দিয়ে অসুস্থ গাছে জল নিবেদন করুন এবং সন্ধ্যায় তিলের তেলে একটি প্রদীপ জ্বালান। এতে করে গ্রহ নক্ষত্রের প্রভাব দূর হয় এবং রোগীর স্বাস্থ্যের উন্নতি হয়। পনেরো, জ্যোতিষশাস্ত্র অনুসারে
অসুস্থ ব্যক্তির ঘরে কয়েক সপ্তাহের জন্য একটি মোমবাতি জ্বালিয়ে রাখুন। এতে করে ব্যক্তির ঘরে ইতিবাচক শক্তি সঞ্চালিত হবে। ১৬. রোগ থেকে মুক্তি পেতে লবণ জল দিয়ে ঘর মুছুন। এতে ঘর থেকে নেতিবাচকতা দূর হয় এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।